আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত আছি। আজকে আমরা অভিযান পরিচালনা করেছি, আমাদের 27 জন ম্যাজিস্ট্রেট আমরা মোতায়েন করেছি, তারা কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমরা এই অভিযানের পূর্বে প্রতিটি উপজেলায় গিয়ে, বিশেষ করে আমি এবং এসপি মহোদয় সবাই আমরা মত বিনিময় শুরু করেছি, বিশেষ করে জেলেদের সাথে, যে তারা যেন এই পায়ের দিয়ে নদীতে না যায় এবং মাইলিশ সংরক্ষণ করে। কারণ একটা মাইলিশ প্রায় 30 থেকে 40 লক্ষ ডিম ছাড়ে। এই ইলিশগুলো যখন নদীতে আসবে তখন আমাদের ইলিশের পরিমাণ বেড়ে যাবে এবং আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ সকল পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের জেলের পরিমাণ বেশি, আমরা প্রকৃত জেলেদেরকে বাছাই করে আমরা এই চালগুলো বিতরণ করেছি। ভবিষ্যতে আরও এই সংখ্যাটা বাড়ানোর জন্য আমি সরকারের কাছে আমি সুপারিশ করবো।